বিশ্বকর্মার বাহন হিসেবে পরিচিত গজরাজ। ওই দিনটিতে পূজিত হন ঠাকুর বিশ্বকর্মা। কিন্তু শনিবার একটু আলাদা ছবি ধরা পড়ল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বেঙ্গল সাফারি পার্কে বিশ্বকর্মা ঠাকুর তো বটেই, পুজো করা হয় সাফারি পার্কের দুই কুনকি হাতিকেও। আশ্চর্য হলেও তা সত্যি, এদিন বিশ্বকর্মার বাহন হিসেবে পার্কের দুই কুনকি লক্ষ্মী আর উর্মিলাকে ঠাকুর হিসেবে গণ্য করে পুজো করেন পার্ক কর্তৃপক্ষ। পুজোর মধ্যে দিয়ে বিশেষ বার্তা দিতেছেন পার্কের বনাধিকারিকরা। বিশেষ এই দিনে লক্ষ্মী আর উর্মিলাকে সকাল সকাল স্নান করিয়ে সুন্দর করে সাজানো হয়। পুজোর পর মেনুতে ছিল এলাই খাওয়ার দাওয়ার আয়োজন। বলতে গেলে একটু স্পেশালভাবে তিনটা কাটে লক্ষ্মী আর উর্মিলা নামের দুই বোনের। শনিবার সকাল সকাল দুজনকে স্নান করিয়ে সারা শরীরে আলপনা এঁকে তৈরি করে দুই মাহুত স্বপন নর্জিনারী ও কমল বর্মন। এরপর দুই কুনকির পুজো করে মাহুতরা। মোমবাতি ধূপকাঠি দিয়ে দুজনকে পুজো করা হয়, তাদের কর্ম ও কর্তব্যের জন্য সম্মান জানানো হয়। খাবারের মেনুতে অন্যান্য দিন ডাল ভুষি চাল থাকলেও এই দিনটিতে বিশেষ করে তাদের পছন্দের কলা আম মৌসুম্বি আখ তরমুজ শশা রাখা হয়। মন ভরে সেসব খাওয়ার পর ছিল ডাবের জলও, সেসব পেয়ে বেজায় খুশি লক্ষ্মী ও উর্মিলা। বারবার সুঁড় তুলে খুশি জানান দিতেও ভোলেনি তারা। পার্কে পর্যটকদের নিয়ে সাফারির পাশাপাশি জঙ্গলে হাতি তাড়ানো, জঙ্গলে সার্চ অপারেশনের মতো দুঃসাহসিক কাজও করতে হয় এই দুজনকে। আবার কোনো হাতির শাবক দলছুট হলে মায়ের মতো তাদের আগলেও রাখতে হয় লক্ষ্মী উর্মিলাকে। ফলে তাদের কৃতিত্বকে এদিন বিশেষ সম্মান জানায় পার্ক কর্তৃপক্ষ। শনিবার পার্কের আধিকারিক বনকর্মী সবাই পুজোতে সামিল হন। অন্যান্য দিন পর্যটকদের নিজের পিঠে তুলে সাফারি করালেও এই দিনটিতে ছুটি দেওয়া হয় লক্ষ্মী ও উর্মিলাকে। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট, আজ তাক বাংলা।